আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আসল ঘটনা ফাঁস হলো। এই দেশে ঘটিপুত্র কমল বাম্পার ফলন হচ্ছে, অথচ পবিত্র রমজান মাসকে টার্গেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়া এবং গ্যাস বিদ্যুতের সীমাহীন ভোগান্তিতে দিশাহারা দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। এই বিষয়টি নিয়ে মাথা ব্যথা নেই, কতটা দুর্ভাগা এ জাতি, চারিদিকে কত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেগুলোর দিকে এদেশের মিডিয়া পত্রপত্রিকা সুশীল সমাজের কোনো নজর নেই, অথচ সামান্য টিপ নিয়ে কত বড় ইস্যু তৈরি করে ফেলেছে। তবে যাই হোক, এখান থেকে একটা বিষয় পরিলক্ষিত হয়, টিপওয়ালাদের এক হতে কিন্তু বেশি সময় লাগেনি, কিন্তু টুপিওয়ালাদের এক হতে আর কত সময় লাগবে। আবুল বয়ান হিলালি লিখেছেন, কপালে টিপ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে পতিতাদের শনাক্তের চিহ্ন হিসেবে প্রচলন হয়। এই যুগের চরিত্রহীনেরাও সেই টিপ চিহ্ন বহন করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি 18 মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে কোনো মানুষের পক্ষে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হলো না। অবশেষে একটি চড়ক বানানো হলো, যার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চড়কের এক পাশে ভর করে থাকায় চড়ক ঘুরানো যাচ্ছিল না। তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা মেয়ে এনে চড়কের সামনে বসিয়ে দিতে, কারণ এই অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হলো এবং ফেরেশতারা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে এই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। যেসব মুসলিম নারীরা টিপ পরে তারা এই ঘটনা জানে না, জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে মুসলমানদের মধ্যে ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। ওহে মুসলিম মা বোনেরা, এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনেরা এড়িয়ে চলুন।